প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সাথে আছে মোহাম্মদ মহসিন রেজা। অনেকে রিকোয়েস্ট করছিলেন যে ইউনানি মেডিসিন প্র্যাকটিসের জন্য বাজারের বেস্ট বই কোনটি, আবার অনেকে আমার রিকমেন্ডেশন চেয়েছেন। তো আমি একটা বই আপনাদের জন্য সিলেক্ট করেছি, তো যেটা রিভিউ আমি আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে মুআলিজাত বা হচ্ছে ইউনানি মেডিসিন। এই সম্পর্কে যারা আপনারা ইউনানি ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা অলরেডি হচ্ছে এই সাবজেক্টের সাথে পরিচিত আছেন। থার্ড ইয়ারে এই বিষয়টা পড়ানো হয়, থার্ড ইয়ারে পেপার ওয়ান থাকে, দেন হচ্ছে ফোর্থ ইয়ারে পেপার টু। তো এই বইটার ভিতরে কী আছে একটু দেখাই, প্র্যাকটিসে কোন কোন বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে সহায়তা করবে এই বইটা। তো এখানে আসলে আপনার ডিজিজ সম্পর্কে বর্ণনা থাকবে, তার হচ্ছে তার ডিসক্রিপশন থাকবে, সাইন সিম্পটম থাকবে, হ্যাঁ এগুলি মেনলি আছে। তো এখানে দেখেন শুরু থেকে হচ্ছে এখানে ব্রেন ডিজিজ বা হচ্ছে যে মস্তিষ্কের রোগ, এরকম ইউনানি নাম থাকবে, পাশাপাশি বাংলা নাম থাকবে, দেন হচ্ছে ইংরেজি মানে টার্মটাও থাকবে। তো প্রত্যেকটা মানে ডিজিজ কিন্তু খুব সুন্দরভাবে এখানে বর্ণনা দেওয়া আছে। এই আপনার আপাতত কন্টেন্ট দেখছি, তো এখানে প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু আসলে দেখা যায় যে যেমন হার্ট ডিজিজ, লাং ডিজিজ, দেন হচ্ছে জিআইটি, পাশাপাশি দেখা যায় আপনার লিভার ডিজিজ, দেখা যায় মানে যত ধরনের হচ্ছে রোগ আছে সবগুলোর বর্ণনা এখানে দেওয়া আছে। তো এখানে আমরা ভিতরটা একটু দেখবো যেখানে কিভাবে সাজানো হয়েছে। তো এখানে যেমন হচ্ছে যে এই যে মেনিনজাইটিস, যেটার ইউনানি মানে সমস্যাটার নাম হচ্ছে সারসাম, তো সেটা হচ্ছে আপনার ডেফিনেশন এখানে দেওয়া আছে। দেন হচ্ছে আপনার কোন কোন ধরনের হচ্ছে মানে প্রবলেমগুলো হয় এগুলো দেখা যাচ্ছে, ক্লাসিফিকেশন দেওয়া আছে, দেন মানে কোন জীবাণু সংক্রমণে হয় সেগুলো দেওয়া আছে, দেন হচ্ছে আপনার কারণ, দেন হচ্ছে আপনার কোন কোন ইনভেস্টিগেশনগুলো দেওয়া যায় বা টেস্টগুলো দেওয়া যায় সেগুলো কিন্তু আপনার খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেন সবচেয়ে মানে মানে সুন্দর যে বিষয়টা এখানে যে এই যে দেখুন যে এখানে ট্রিটমেন্টের যে বিষয়গুলো সেগুলো অবশ্যই এখানে ট্রিটমেন্টের বিষয়টা ওইভাবে এখানে দেয়নি। অন্যান্য ট্রিটমেন্টগুলো যদি আমরা একটু দেখি, এই যে এলাজ অন্যান্য রোগের যেগুলো আছে, তো এখানে এই যে প্রত্যেকটা ভেষজের নাম আছে, পাশাপাশি দেখা যায় মানে কত মাত্রায় নিতে হবে সেগুলো আপনার খুব সুন্দরভাবে কিন্তু দেয়া আছে। যে দেখেন প্রত্যেকটা এভাবে দেওয়া আছে, কীভাবে খেতে হবে, কতটুকু খেতে হবে, কখন খেতে হবে, খুব সুন্দরভাবে কিন্তু এখানে বর্ণনা দেওয়া আছে প্রত্যেকটা ইয়ের অ্যালার্জ ট্রিটমেন্ট এভাবে কিন্তু দেওয়া আছে। তো এই বইটা আপনারা কিন্তু কালেক্ট করলে মোটামুটিভাবে হচ্ছে মানে প্র্যাকটিসের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা আপনারা মানে পাবেন এই বইটা থেকে। এটার ভূমিকা আসলে দেখা যায় মানে মুখে বলে শেষ করার মতো না, এটা যথেষ্ট মানে ফ্রুটফুল হবে আপনারা যারা হচ্ছে ইউনানিতে প্র্যাকটিস করেন তাদের সবার জন্য। যেমন এই যে লাং ডিজিজ মানে ফুসফুসের যে সমস্যাগুলো আছে, তো এরকম মানে কোন কোন দেখা যায় মানে ভেষজগুলো ব্যবহার করা হয় সেগুলোর একটা লিস্ট আগে দিয়েই থাকবে। তো এটার মাধ্যমে কিন্তু আপনারা আগে ভাগেই হচ্ছে মানে এই ভেষজগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। আর যারা হচ্ছে এলমুল আদবিয়া সম্পর্কে ধারণা আপনারা দেখা যায় আগেই পেয়ে যান ফার্স্ট সেকেন্ড ইয়ারে, তো সেই ক্ষেত্রে ভেষজ চিন্তা অসুবিধা হওয়ার কথা না। সব মিলিয়ে আশা রাখছি যে এটা আপনাদের প্র্যাকটিসে ব্যাপক ভূমিকা রাখবে। যাদের প্রয়োজন আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, যোগাযোগ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।